পেন্সিল বক্স পেরিস্কোপ বানানোর জন্য তোমাদের লাগবে একটি পেন্সিলের বক্স, দুটি রাবার পিস, দুটো মিরর স্ট্রিপ, গ্লু, কাঁচি। প্রথমে পেন্সিলগুলিকে বক্স থেকে বার করে নাও আর বক্সের উপরের দিকে যে ছোট্ট ছোট্ট ফ্ল্যাপগুলো কেটে নাও। তাহলে এটি একটি রেক্টাঙ্গুলার বক্সে পরিণত হবে। এখন 4 সেন্টিমিটার দূর থেকে দুই দিক থেকে দুই প্রান্ত থেকে ওপর নিচ করে কেটে নাও, যেমনটি দেখানো হচ্ছে। দুটি অংশকে সমকোণে তোমরা বেন্ড করো আর ঠিক এর ভাঁজ বরাবর দুটো রাবার পিস আটকে দাও। দুটো রাবার পিস বক্সের এই টুকরো দুটিকে সমকোণে পারপেন্ডিকুলারি রাখতে সাহায্য করবে। কিছুক্ষণ অপেক্ষা করো যাতে গ্লুটি পুরোপুরিভাবে শুকিয়ে যায়। দুটো মিরর স্ট্রিপকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসিয়ে দাও। এখন তোমাদের পেরিস্কোপ অলমোস্ট তৈরি। তো এইভাবে পেরিস্কোপটির সাহায্যে তোমরা দূরের জিনিসপত্র দেখতে পারো। দেখো এখানে একটা ছোট্ট আমাদের বন্ধু দূরের জিনিসপত্র দেখছে। তো তোমরা টেবিলের নিচে বসে টেবিলের উপর কি জিনিসপত্র আছে তাও দেখতে পারো। এনজয়।